فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সর্বপ্রথমেই আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যেমন আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি প্রশংসার একমাত্র হকদার একমাত্র অধিকারী আমরা তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ অথপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাস্তুলের উপর যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন আমাদেরকে দেখিয়েছেন আমাদের রবের পথ তার উপর পড়ি সাল্লাহ আলী হুসাল্লাম সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান মসজিদ অনুবাবীর খতবার অনুবাদ এখনই শুরু করছি তারিখ হচ্ছে তেইশে রবিল আউয়াল চৌদ্দ তেতাল্লিশ পাঁচই নভেম্বর দু হাজার বিষয়বস্তু হচ্ছে ইসলামে ঐক্যের নির্দেশ ও অনৈক্যের নিন্দা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত খতিফ হচ্ছেন ফদিল শেখ আলি বিন আব্দুর রহমান আল হুদাইফি হাফিজুল্লাহ আমরা আপনাদের সামনে বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ঈশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এবং শোনার পরে আমরা যেন এর উপর আমল করতে পারি সম্মানিত খতিব সাহেব তিনি ঐক্যতার যে কি গুরুত্ব এসেছে ইসলামে সেটা তুলে ধরেছেন এবং তিনি অনুকতা থেকে ব্যাপকভাবে আমাদেরকে সতর্ক করেছেন সেই সাথে দুনিয়ার প্রতি আসক্ত হওয়া থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন এবং রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাষ্ট্রে বসবাসের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন এবং আমরা যেন কথাবার্তা বলার ক্ষেত্রে এমন কথা না বলি যে কথা বললে পরে আমাদের কোনো কল্যাণ বইয়ে আসবে না সেই ব্যাপারে তিনি আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন তো চলুন আমরা শুরু করছি খুতবার অনুবাদ সম্মানিত খতিব সাহেব প্রথমেই তিনি তাকওয়া নসিহত করেছেন তিনি বললেন হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ রব্বুল্লা আলমী যা পছন্দ করেন যা তাকে সন্তুষ্ট করে এমন সব কাজের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর যে সকল বিষয় আল্লাহ রবুল্লা আলমিনকে রাগান্বিত করে ক্রোধান্বিত করে সেগুলোকে পরিত্যাগ করার মাধ্যমে তোমরা আল্লাহ তালাকে ভয় করো যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করবে দুনিয়াতে আখেরাতে তার জন্য বিশেষ মর্যাদা রয়েছে যেমনটি তালাকের চার নম্বর আয়তে কারিমায় আল্লাহ তালা বলছেন অমাইয়া তাকিল্লা হায়া জাহাল্লাহ মাখরাজা যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলামিনকে ভয় করবে আল্লাহ তালা তার জন্য সহজ করে দিবেন তার কাজকে তিনি সহজ করে দিবেন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ তালাকে যদি আমরা ভয় করতে পারি তাহলে দুনিয়াতে সকল কাজ আমাদের জন্য সহজ সাধ্যকর করে দিবেন আল্লাহ তালা আর মৃত্যুর পরে আখেরাতে কি দিবেন তা হচ্ছে জান্নাত দান করবেন এ মর্মে আল্লাহ তালা সৌরত মারিয়ামের নাম্বার আয়তে কারিমে বলেছেন তিলকাল জান্নাত উল্লাবিনা মানকায়ানা তাকিয়া ওই যে জান্নাত যে জান্নাতের উত্তরাধিকারী আমি আমার বান্দাদেরকে করব কোন বান্দা মানকায়ানা তাকিয়া যে বান্দা আল্লাহ তালাকে ভয় করবে সেই বান্দাকে অতএব আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করার মধ্যে আমাদের জীবনে রয়েছে দুনিয়াতে সমস্ত কঠিন কাজগুলো সহজ করে দিবেন আর আখেরাতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন তাই আসুন আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তিনি তাকুয়া অবলম্বন করে চলার তৌফিক দান করেন আমি এরপর সম্মানিত খতিফ সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করছেন এইভাবে যে হে মুসলমানগণ আমাদের দিন আমাদের এই শরীয়ত আমাদেরকে ঐক্যের নির্দেশ প্রদান করে একতা বদ্ধ থাকতে আমাদেরকে আদেশ করে আমাদেরকে সকল প্রকার বিচ্ছিন্নতা দলাদলি এবং থেকে আমাদেরকে নিষেধ করে কেন এই দিন আমাদেরকে এই আদেশ কেন করেছে যাতে করে দিন ইসলাম সংরক্ষিত থাকে যে দিন ইসলাম ব্যতীত আমাদের জীবন কোন অবস্থাতে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হতে পারবে না যেই দিনের উপর আমল করা ব্যতীত কখনো আমরা জান্নাতি হতে পারবো না সেই দিন ইসলামের সংরক্ষণ করার লক্ষ্যে আমাদেরকে ইসলাম সর্বদাই ঐক্যতার পথে পথ দেখিয়েছে এবং অনৈক্যতাকে বর্জন করতে বলেছে এমনকি ঐক্যতার বিষয়টা হচ্ছে এমন যে এই ঐক্যতার মাধ্যমেই সমাজ সুরক্ষিত হবে সমস্ত বিশৃঙ্খলা থেকে ঝগড়া বিবাদ এবং সীমালঙ্ঘন থেকে পারস্পরিক যে দ্বন্দ্ব পারস্পরিক যে সংঘাত ফেতনা ফাসাদ এসব কিছু থেকে সমাজ সুরক্ষিত হবে এই ঐক্যতার মাধ্যমে মুসলমানদের পরস্পরের আলহামদুলিল্লাহ এমনকি এই ঐক্যতার মাধ্যমে অর্জিত হবে একটি রাষ্ট্রে নিরাপত্তা ন্যায় বিচার ন্যায় নীতি স্থিতিশীলতা এটা অর্জন হবে কখন যখন পরস্পরের মাঝে মুসলমানদের মাঝে ঐক্যতা চলে আসবে এর আগে এসব নিয়ামত গুলো কখনো অর্জিত হবে না এজন্য আল্লাহর আলমিন সৌরত একশো তো তিন নম্বর আয়তে কারিমা বলছেন তোমরা আল্লাহ রবাহ আলমিনের রশিকে সকলেই মিলে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো আলাহ তাফর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ তালা এভাবে আমাদেরকে ঐক্যতার দিকে ডাকছেন একটা সময় আমরা অনুকতার মধ্যে ছিলাম জাহিলি যুগে যখন আমাদের কাছে ইসলাম ছিল না তাওহিদ ছিল না তখন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন ও কুরু নিয়মাতাল্লাহ ই আলাই ইকুম ইদ কুন্তুম না তোমাদের রবের যে নিয়মও তোমাদের উপর তা স্মরণ করো কখন ওই যে তোমরা ছিল পরস্পর শত্রু ছিলে তোমরা অতপর তোমাদের মাঝে তোমাদের মাঝে তোমাদের অন্তরে আল্লাহ ভালোবাসার তালা বন্ধন সৃষ্টি করে দিলেন ফলে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে আল্লাহ তালা নিয়ামতে আলহামদুলিল্লাহ তো এজন্য আল্লাহ তালা বলে দিলেন যে তোমরা আল্লাহ তালা রশিকে অর্থাৎ আল্লাহ তালার দিনকে দিন তোমরা সত্তভাবে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না এভাবে আল্লাহ তালা আমাদেরকে উৎকতার দিকে ডেকেছেন এবং অনক্যতাকে নিন্দা জানিয়েছেন কুরআনুল কারীমে সূরাত তাওবার একাত্তর নম্বর আয়াতে কারিমে বলছেন মুমিনদের পরিচয় দিয়ে যে আল মিনুন আল মুমিনিনা ওয়াল বা'দুহুম আউলিয়া ও বা'দ মুমিনগণ নারী এবং পুরুষ তারা একে অপরের বন্ধু আলহামদুলিল্লাহ যেহেতু আপনার মাঝে ইমান আছে আমার মাঝে ইমান আছে আমি আপনার বন্ধু আপনি আমার বন্ধু এই বন্ধন আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন কোরআনকারিমে বহু জায়গায় এই জন্য ঐক্যতার হচ্ছে ব্যাপক গুরুত্ব আমাদের ইসলামে এবং এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি অবধারিত বিধান রাসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম তিনিও ঐক্যতার ব্যাপক গুরুত্ব দিয়েছেন এবং তিনি তার উন্মতকে দেখেছেন বুখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আলমুকিনুলিয়ান একজন মুমিন অপর মুমিনের জন্য তো একটি ভিত্তির মতো একটি অট্টালিকার মতো একটি ঘর বা অট্টালিকা একটি বিল্ডিং সেটা কেমন বহু বাদ যার একটা অংশ অপর অংশকে কি করে শক্তিশালী করে একটা দ্বারা আর একটা শক্তিশালী হয় সুদৃঢ় হয় এরকম মুমিনগণ তারা একটা মতো অটালিকার বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য তিনি কি তিনি তার তার ওই যে করলেন আঙ্গুলিগুলো আছে এই আঙ্গুলিগুলোকে তিনি কি করলেন এই একটার সাথে আরেকটা মিশিয়ে দিলেন এক হাতের আঙ্গুলিকে আরেক হাতের সাথে মিশিয়ে এভাবে তিনি মানে দেখিয়ে দিলেন যে এরকম ভাবে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হচ্ছে এরকম এভাবে তারা শক্তিশালী হবে রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম তিনি মুমিনদের ব্যাপারে তাদের ঐক্যতার ব্যাপারে তাদের পারস্পরিক সম্পর্কের প্রশংসার একটি নমুনা উল্লেখ করে বললেন যেমন কি বুখারী এবং মুসলিম এসেছে মেসালুল মিনি তাওয়াদিহীম ও তারা হামিহিম ও তাহা তুফিহিম মেসাইলুল জাসেদ মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তাদের পারস্পরিক ভালোবাসার দৃষ্টান্ত একে অপরের প্রতি যে অনুগ্রহ দয়ার দৃষ্টান্ত এবং অ তাদের মাঝে যে সহানুভূতিশীলতা এর দৃষ্টান্ত হচ্ছে কেমন মেসালুল একটি শরীরের মতো একটি শরীর সমস্ত মুমিনগণ পৃথিবীর যে যেখানে থাকুক না কেন একটি শরীর হুসাই উন হুসল জাসাদ ওল হেম্মা যে শরীরের কোনো একটি অঙ্গ যদি অসুস্থ হয়ে যায় কোনো একটি অঙ্গ যদি বেজিগ্রস্ত হয় তাহলে কি হয় দেখা যায় গোটা শরীরেই অনিদ্রার অনুভব হয় গোটা শরীর জ্বরে আক্রান্ত হয়ে যায় অথচ আপনার একটি অঙ্গে কিন্তু আঘাত পেয়েছে হয়তো হাতে বা পায়ে মাথায় যেখানেই হোক এক অঙ্গে আঘাত পেয়েছে গোটা অঙ্গে আপনি ব্যথা অনুভব করবেন ঘুম আসবে না অনিদ্রা আপনার মধ্যে চলে আসবে এবং জ্বর চলে আসবে বাহু আকবার কিন্তু আজ আসলেই আমাদের ইমানই দুর্বলতার কারণেই আমরা এমনটি আজ মুসলমানগণ দুঃখ যন্ত্রণায় ব্যথিত অবস্থায় আক্রান্ত থাকে কিন্তু আমাদের মাঝে সেই অনুভূতি জাগ্রত হয় না যে আমার মুসলমান ভাই কষ্টে আছে দুঃখে আছে আমরা সেই অনুভূতি কখনো খুঁজে পাই না আমাদের অন্তরে নওয়াজ এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে এই যে ঐক্যতার যে একটি গুরুত্ব ঐক্যতার যে আল্লাহ তালা আদেশ করেছেন এবং অনৈক্যতাকে যে আল্লাহ তালা নিন্দা জানিয়েছেন এবং মুসলমানদের পারস্পরিক ঐক্যতার ভালোবাসার মহব্বতের বন্ধনের দৃষ্টান্ত কেমন হবে সেই বিষয়টি আমরা কোরআন এবং সুন্নার মাধ্যমে এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি এবার আমরা আরো জানবো যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম তিনি ঐক্যতার গুরুত্ব দিয়েছেন কোরআনও গুরুত্ব দিয়েছে আবার সেটাকে নিন্দা জানিয়েছে একটু ভিন্নভাবে আমরা জানবো যে কি বলা হয়েছে শুনুন সম্মানিত হতিফ সাহেব বলছেন পরস্পরের মধ্যে ঐক্যবদ্ধতা একতা সহমর্মিতা সত্যের ক্ষেত্রে একে অপরকে সাহায্য করা এই বিষয়টি এবং পরস্পরের মাঝে এই যে মতবিরোধ দলাদলি বিচ্ছিন্নতা এগুলো পরিহার করা এটার অবস্থা হচ্ছে হেসনুন সুরক্ষিত একটি দুর্গের মতো ইয়া ইয়াউবি হিলমুজিতা যে সুরক্ষিত দুর্গে একটি সমাজ আশ্রয় গ্রহণ করবে সুবাহ ঐক্যতার এত গুরুত্ব রয়েছে আমাদের ইসলামে ও দিন এটা হচ্ছে দিনের এক শক্তি ঐক্যতা আলহামদুলিল্লাহ এবং এই ঐক্যতার মাধ্যমে মানুষ থেকে অন্ধকার থেকে পথ ভ্রষ্টতা থেকে তারা মুক্তি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ এমনকি মানুষ মুসলমানগণ এই ঐক্যতার মাধ্যমে তারা শত্রুর আক্রমণ থেকে শত্রুর ষড়যন্ত্র থেকে অনিষ্টতা থেকে তারা মুক্তি পাবে তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইমরনের 105 নম্বর আয়াতে কারীমে বলেন ওয়া লা তাকুনু কল্লাযিনা তাফাররাকু ওয়াক্তালফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাhum তোমরা তাদের মতো হবে না জানা কি পরস্পর বিচ্ছিন্ন হয়েছিল এবং তারা পরস্পর মতবিরধে লিপ্ত হয়েছিল মতানক্যে লিপ্ত হয়েছিল তাদের কাছে দলিল প্রমাণ আসার পর নাউযু বিল্লাহ তাদের জন্য রয়েছে মহা কঠিন শাস্তি ভয়ঙ্কর শাস্তি মহা শাস্তি রয়েছে তাদের জন্য কারণ তারা মধ্যে ফিরে গিয়েছিল এই কিন্তু শুধুমাত্র মানে এই পরস্পর শারীরিক অনৈক্কতা মানে অনৈক্যতা নয় আকিদা বিশ্বাস তাদের কাছে তাদের কিতাব সমূহ তাওরাতে ইঞ্জিলে যে বিশ্বাস নাজিল হয়েছিল সেই বিশ্বাস থেকে তাদের কিন্তু পদস্কলন ঘটে গিয়েছিল আল্লাহ তালা বলছেন তোমরা বা তাদের মতো হয় না কিতাব পাওয়ার পরে তোমরা আকিদার মধ্যে ফিরে যাবে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য এই ভ্রান্তা মুসলমানদেরকে বিচ্ছিন্ন কি হয়েছিল ইহুদিরা হুজাহর আলহিসামকে তারা পুত্র বলে দাবি করেছিল কত শিরিক এবং কুফুরি ইহুদিদের মধ্যে প্রবেশ করেছিল তাদের আলেমদের মাধ্যমে প্রবেশ করেছিল খ্রিস্টানদের মাঝে যান সেখানে তারা ইসা আলহ ইসলামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছিল এটা ছিল তাদের আকিদা অথচ আল্লাহ বলছেন যে ইস্তা তো আমার গোলাম সে আমার গুলাম সে আমার বান্দা এটা আল্লাহ বলেছিলেন কিন্তু কিতাব পাওয়ার পরেও দলিল প্রমাণ আসার পরেও তারা কিন্তু ওই কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এজন্য আল্লাহ তালা বলে দিলেন যে তোমরা আল্লাহর রশিকে কোরআনকে শক্তভাবে সুদৃঢ় ভাবে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হো না তোমরা ঐক্যবদ্ধ থাকো আর সেই ঐক্যবদ্ধতা হচ্ছে আকিদার ঐক্যতা সুন্নার ঐক্যতা যখনই মুসলমানদের মাঝে শিরিক প্রবেশ করবে তখন তাদের মাঝে অনক্ষতা চলে আসবে যখনই মুসলমানদের মাঝে বেদাত প্রবেশ করবে বেদাত তখন আমাদেরকে পরস্পরের মাঝে অনক্ষতা এবং ফেতনা ফাসাদ এবং শত্রুতায় আমাদেরকে পরিণত করবে নজবিল্লা এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে সম্মানিত খতিব সাহেব সৌরতুল আনফালের সয়াজুল ইসলামার আয়তে কারি মায়াল করে বললেন তোমরা পরস্পর মতানকে লিপ্ত হবে না পরস্পর বিচ্ছিন্ন হবে না দ্বন্দ্বে লিপ্ত হবে না ফাতে হক তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি চলে যাবে তাহলে আজ মুসলমানদের মাঝে এই যে শক্তিহীনতার কারণ আজ ভ্রান্ত ভ্রান্ত ভিন্ন ভিন্ন আখিদায় আমরা মুসলমান মুসলমানগণ গড়ে উঠেছি আমাদের আমলের সাথে নাই আজ দেখা যায় এমন সব আমল করে যেগুলো খুঁজে পাওয়া যায় না কোরআনে নাই হাদিসে নাই কোথেকে এই সমস্ত আমল গুলো আমরা পেয়েছি বিভিন্ন যুক্তি দেওয়া কত কি করে এই আমল আমরা আবিষ্কার করেছি তাহলে ঐক্য হবে কিভাবে এই জন্য কোরআন আমাদেরকে ঐক্য করবে যদি আমরা আজও মুসলমানগণ একটা কথায় চলে আসি যে কোরআনে যা এসেছে তা বিশ্বাস করব তা পালন করব আজও মুসলমানদের মধ্যে ঐক্য আসবেই কোরআন মানুষকে ঐক্য করবে আলহামদুলিল্লাহ আজও যদি আমরা একমত হই যে রাসুল্লাহ সাল্লামের সুন্নার উপর আমরা একমত হতে চাই কোন বেদাহাতকে নতুন আবিষ্কৃত কোন আমলকে আমরা যুক্তি দিয়ে সাব্যস্ত করব না আমরা নবীজির আদর্শকে আঁকড়ে ধরতে চাই যা স্পষ্ট ভাবে এসেছে সঠিকভাবে এসেছে সেটাকে আমরা আঁকড়ে ধরতে চাই তাহলে দেখুন মুসলমানদের মাঝে আবার ঐক্যতা চলে আসবে কিন্তু যতদিন শিরিক থাকবে মুসলমানদের মাঝে যতদিন বেদাত থাকবে ততদিন মুসলমানদের মাঝে ঐক্যতার স্বপ্ন কোনোদিন দেখা যাবে না আর আজাদ থেকে আমরা মুক্তি পাবো না এই পৃথিবীর মানচিত্রে বেদাত এবং শিরিক নিয়ে আমরা কোনোদিন সম্মান পাবো না আল্লাহ তালা দিবেন না কারণ সম্মান রেখেছেন তৌহিদের মধ্যে সম্মান রেখেছেন সুন্নার মধ্যে অপমান লাঞ্চনা নিরাপত্তাহীনতা শিরিকের মধ্যে এবং বেদাতের মধ্যে রয়েছে নাউজুবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আবির সাল্লাম তিনি মুসলমানদের বন্ধনকে এভাবে স্বীকৃতি দিয়ে বললেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম অপর মুসলমানের ভাই কোনো মুসলমান অপর মুসলমানের পর জুলুম করবে না তাকে অপদস্থ অপমানিত করবে না তাকে মিথ্যা বলবে না এবং তাকে হে প্রতিপন্ন করবে না সুন্দর কিন্তু আজ আমাদের মুসলমানদের চরিত্র কি অপমান করা জুলুম করা করা অত্যাচার আমরা মুসলমানগণ কাফের মুর্শেক দ্বারাকে বেশি অত্যাচারিত হচ্ছি নাকি মুসলমান মুসলমানদের দ্বারা বেশি অত্যাচারিত হচ্ছি কি বলবো আমরা আজ আমরা প্রত্যেকেই প্রত্যেকের উপর জুলুম করছি মুসলমানদের উপর মুসলমান করছি প্রত্যেকে প্রত্যেকের অধিকারের উপর আঘাত করছি মুসলমান মুসলমানের উপর করছি না তাই নবীজি বলছেন এটা হারাম এটা মুসলমান করতে পারে না তার ভাই ভাই এবং তাদের উপর হারাম করা হয়েছে দামুহু অমালুহু আয়ুদুহু তার জান, মাল তার সম্মান একে অপরের উপর হারাম কিন্তু আজ আমরা মুসলমানদের জানের উপর আঘাত করি আমরা মুসলমানদের সম্পত্তির উপর আঘাত করি আমরা মুসলমানদের সম্মানের উপর পতিত হই নাউজিবিল্লা কিভাবে ঐক্যতা আসবে কিভাবে মুসলমানদের মাঝে এই সুদীরা বন্ধনে মুসলমানগণ আবদ্ধ হবে হতে পারবে না কারণ পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে তখনই সম্ভব এরপরে সম্মানিত হতিফ সাহেব তিনি বললেন রাসল উল্লাহাম তিনি চমৎকার উপকারী নসিহত করেছেন তার উম্মতকে যেই নসিহতের মধ্যে পারস্পরিক পারস্পরিক ঐক্যতা রয়েছে পারস্পরিক সহযোগিতার কথা রয়েছে এবং অনৈক্যতা ও বিচ্ছিন্নতা থেকে এবং বেদার থেকে যেখানে নিষেধাজ্ঞা রয়েছে তবে তিনি বললেন যে আমি তোমাদের করছি যেটা তোমাদেরকে তিনি করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার তোমাদের উপর যদি কোনো গোলামকে নেতা বানিয়ে দেওয়া হয় সেই গোলামের কথা শুনবে এবং আনুগত্য করবে আলহামদুলিল্লাহ কিন্তু আজ আমরা আমাদের লিডারদের কথা মানি না আবার লিডাররাও যত পাপের পথে আমাদেরকে ডাকে সব জায়গায় যত ফেতনা যত গন্ডগোল লেগে আছে অর্থাৎ জনগণও ঠিক নাই আমাদের নেতারা আমাদের রাষ্ট্রনায়ক ঠিক নাই সব দিক থেকে আমরা জীবন জীবনযাপন করছি তাহলে রাষ্ট্রনায়ক বা নেতা যদি একজন গোলাম হয় তবুও তার কথা মানতে হবে এভাবে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাম তিনি ঐক্যতার দিকে ডেকেছেন আমাদের শরীয়ত জামাতবদ্ধভাবে জীবন জীবনযাপন করার গুরুত্ব দিয়েছে জামাত ভাবে মুসলমানগণ তারা একটি জামাতে একটি রাষ্ট্রনায়কের নেতৃত্বে একটি নেতা নেতৃত্বে তারা জীবন যাপন করবে এটাই ইসলামের কাম্য আবু দাউদের মধ্যে এসেছে মানফারকল অকল যে ব্যক্তি জামাতকে পরিত্যাগ করবে শিবরণ এক এক বিগ পরিমাণ শুধু পরিত্যাগ করবে ফকত নজাহারি বকত আল ইসলাম ইসলামের যে দায়িত্বভার ইসলামের যে মূল্যবোধ এই এই বন্ধনটাকে সে তার ঘাট থেকে দায়িত্ব থেকে সে মানে ইসলামের দায়িত্ব থেকে সে বের হয়ে গেল নাউজ তো এই জন্য বিষয়টি খুবই মারাত্মক যে মানুষ জামাতবদ্ধভাবে থাকবে আল্লাহ নবী সাল আরও বলছেন যে লামি উম্মাতি আমার উম্মত কোন পথ ভ্রষ্টতের উপর একত্রিত হবে না ঐক্যবদ্ধ হতে পারে না উম্মত কোন অন্ধকারের উপর তার একমত হবে না ফাহালা অতএব তোমরা জামাতবদ্ধভাবে থাকো জামাতকে তোমরা আঁকড়ে ধরো ফাইনায় জামাআ আর আল্লাহ তালার হাত জামাতের উপর তো এই জামাত হচ্ছে মুসলমানদের জামাত এবং মুসলমানদের একজন রাষ্ট্রনায়ক থাকবে এর উপর ঐক্যবদ্ধ হতে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহি সাল্লাম আরো বলেছেন মান মাহাত আলা ই শাফি অনুক যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ঘাড়ে কোন হাত নেই তার ঘরে তার গলায় কোনো ব্য নেই মাতা মাই জাহিলিয়া মানে সে মারা গেল জাহেলি মৃত্যুতে সে মৃত্যু বরণ করলো নাউজ এর অর্থ কি এর অর্থ হচ্ছে ওই জাহিলি যুগে তাদের কোনো নেতা ছিল না পরস্পর নিজেরাই নেতা নিজেরাই সবকিছু তাদের সুনির্দিষ্ট এরিয়াতে তারা একটা নেতা নেতৃত্বে জীবনযাপন করবে এগুলো ছিল না তাদের তারা বিভিন্ন রকম গুত্রে গুত্রে খন্ডে খণ্ডে তারা বিভক্ত ছিল এই জন্য নবীজি বলছেন যে ব্যক্তি মারা যাবে আর তার উপর কোনো ব্যয়হাত নেই মানে কোনো রাষ্ট্রনায়কের ব্যয়াত তার উপর নেই কোনো মুসলিম নেতার রাষ্ট্রনায়কের ব্যয়হাত নেই সে মারা যাবে জাহিলি অবস্থায় মারা যাবে মানে সে কাফের হয়ে যাবে না কিন্তু সে পাপিষ্ট হয়ে মারা যাবে এই জন্য মুসলিম রাষ্ট্রনায়কের আনুগত্যের গুরুত্বটি আমাদের শরীয়তে ব্যাপকভাবে দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝায় তৌফিক দান করুক কাবিন এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে ঐক্যতার ব্যাপক গুরুত্ব রয়েছে একটি রাষ্ট্রনায়কের নেতৃত্বে একটি রাষ্ট্রের মুসলিম জামাত তারা কবদ্ধ থাকবে মিলেমিশে থাকবে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে গুরুত্ব আরোপ করেছে যা কোরআন থেকে আপনারা জানলেন আর যদিও কোনো কিছু মানে দেখা যায় রাষ্ট্রে সেক্ষেত্রেও ফেতনার আশঙ্কা থেকে ফেতনার ভয়ে অনেক সময় সেগুলো থেকে এড়িয়ে চলা উচিত অনেক সময় এজন্য আহ উসমা আবু আল্লাহ উসমান আনহুর সময় একটা ঘটনা ঘটতো যে তিনি মিনাতে চার আদায় উসমান তো সলাত করেছেন আবু রদিয়া আল্লাহ তালুর এটা প্রতিবাদ জানিয়েছিলেন যে আপনি এটা কেন করছেন এমন প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু এরপরে দেখা গেল যে আবু জদি আল্লাহ তালু নিজেও তিনি সেখানে চার রাখাত নামাজ চার নামাজ আদায় করেছেন তো অথচ মিনাতে উচিত হলো দুরাকাত সালাত আদায় করা নবীজির আদর্শ এটাই তো তখন তিনি যখন এই কাজ করলেন তিনিও চার রাকাত সালাত আদায় করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুমতি করেছেন এই জন্য নেতা যেহেতু করেছে উনিও করলেন তখন তাকে বলা হলো আচ্ছা আপনি এমনটি কেন করলেন আপনি তো এটা পছন্দ করেন না এখানে চার রাকাত আদায় করা হোক তারপর আপনি নিজেও তো দেখি চার রাকাত করলেন তখন তিনি বললেন আল খিলাফু শাররুন মানে মতবিরোধ সৃষ্টি করা এটা একটা নোংরা কাজ এটা খারাপ কাজ এজন্য আমি মানে এটা মেনে নিলাম তো বিষয়টা হচ্ছে এরকম তো অনেক ক্ষেত্রেই আমাদেরকে অনেক মন হবে না তবুও সেটা মেনে নিয়ে ঐক্যতার জন্য আমাদেরকে মানতে হবে সবর করতে হবে আল্লাহ তালা বুঝার তফিক দান করুক আমি এরপরে লক্ষ্য করুন যে আজ আমাদের মাঝে দুনিয়ার আসক্ততা দুনিয়ার আকর্ষণ আমাদেরকে ধ্বংস করছে পরস্পরের মাঝে শত্রুতার এবং বিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে

আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে সুবহান আল্লাহ আল্লাহ সম্পর্কে এই জন্য এই দুনিয়া আমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে প্রতারিত প্রবঞ্চিত ধুকাই না ফেলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সাহাবাই কেরামদেরকে বলছিলেন যে আমি তো এই ব্যাপারে ভয় করি না যে তোমরা আমার মৃত্যুর পরে শিরিক করবে কিন্তু আমি ভয় করি যে তোমরা তোমাদের উপর দুনিয়া এমন ভাবে চেপে বসবে যে দুনিয়ার জন্য তোমরা প্রতিযোগিতা লিপ্ত হবে পরস্পর তোমরা কি করবে লিপ্ত হবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে যেভাবে তোমাদের ইতিপূর্বে যারা এসেছিল তারা ধ্বংস হয়ে হয়েছিল নাওজ্লা অতএব মানে আজ আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষ দুনিয়ার জন্যই কিন্তু আজ আমরা প্রতিযোগিতা লিপ্ত হচ্ছি ইমান আছে না নাই সেই ব্যাপারগুলো আমরা কখনো লক্ষ্য করি না এই অবস্থার মধ্যে আমরা চলে গেছি যা মুসলমান মুসলমানের অনুক্যতার অন্যতম একটা কারণ এটা আল্লাহ নবী সাল্লাম আরো বললেন যেমন সই মুসলিমে আসছে ইন্ডার দুনিয়া হলু রতুন খদিরতুন দুনিয়াটা হচ্ছে সুমিষ্ট সবুজ শ্যামল এটা হচ্ছে দুনিয়ার অবস্থা যে খুব সুমিষ্ট দুনিয়া সবকিছুই খুব মিষ্টি মিষ্টি লাগবে এরপরে খদিরতুন সবুজ শ্যামল কি আকর্ষণীয় দৃশ্য দুনিয়াটা এরপরে নবীজি বলছেন সাল্লা সাল্লাম তোমাদেরকে আল্লাহ রব আলিন মুস্তাখলিফা ফিহা প্রতিনিধি নিযুক্ত করেছেন তোমাদেরকে ফানাদিরুন কাইফাতা আমালুন অতঃপর তিনি দেখছেন তোমরা কেমন কর্ম করো কেমন কাজ করো অতএব ফাত্তাকু দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় করো ওয়াত্তাকু নিসা এবং নারীদেরকে ভয় করো নারীদের থেকে বেঁচে থাকো এখানে খুবই কঠিন তো দুনিয়ার এই ধন দौलত সবকিছু যেমন ক্ষমতা পরিচিতি এই সবকিছু যেমন মানুষ মানুষকে আকর্ষণ করে আর আরেকটা হল আকর্ষণ করে নারী এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা তারাক্তু বাদি এটা আমি একটা হাদিস উল্লেখ করছি আপনাদের সামনে জানবিজি বলছেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদার আলা আরিজা আদারু আলা আরিজালি মিনান নিসা আমার উম্মতের উপর আমার পরে পুরুষদের জন্য নারীর চাইতে আরো কঠিন ভয়াবহ অধিক ফিতনা আর কোন কিছু রেখে যাচ্ছি না আমি নাউযু বিল্লাহ এই নারী ফেতনাটা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য পৃথিবীতে এজন্য নবীজি বলছেন তোমরা দুনিয়া থেকেও বেঁচে থাকো দুনিয়ার ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো এবং নারীদের তোমরা সতর্ক থাকো অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব আখিরাতকে ভুলে যাব হি আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো আমিন এই দুনিয়ার আকর্ষণ দুনিয়ার চাকচিক দুনিয়ার ভোগ্য বস্তু প্রবৃত্তি এসব কিছুই তো আল্লাহ তালাকে আল্লাহ তালা সম্পর্কে মানুষকে প্রতারিত করে এজন্য কাফেরদের চরিত্র হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহদ্ তারা আখিরাতের উপর এই পার্থিব জগৎকে বেশি ভালোবাসে আর ওয়াসুদ্দিন আল্লাহর পথ থেকে তারা মানুষকে বাধা দেয় নাওয়াজ এই জন্য দুনিয়ার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এমন কি এই পৃথিবীতে মুসলিম রাষ্ট্রনায়ক এবং মুসলিম ক্ষমতাশীল ব্যক্তিরা গোটা বিশ্বে কখন ক্ষতির মধ্যে পড়ে গেল যখন ক্ষমতার প্রতি মানুষের লোভ লালসা চলে আসলো এই ক্ষমতার প্রতি লালসা চলে আসছিল উসমান জামানায় আল্লাহ মুনাফিকদের মুনাফিকরা কি করলো তারা খালিফাতুল মুসলিমিন উসমান রাজি আল্লাহ তালুর উপর তারা আক্রমণ করলো মুনাফিকরা কেন দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তাদের ভিতরে ইমান নেই ইমানকে ছেড়ে দিয়ে তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে ক্ষমতার লুবল চলে এসে তারা এইভাবে আক্রমণ করলো এবং তারা একমাত্র ক্ষমতাই সেদিন চেয়েছিল এতে তারা যা পেয়েছিল অপমান এগুলো পেয়েছিল তারা এরপর আস্তে আস্তে তারা ধ্বংস হয়ে গেছে তো এই জন্য মানুষ যখন খুব ব্যাপকভাবে ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে মানুষ যখন ব্যাপকভাবে দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে তখন মানুষের ইমান নষ্ট হয়ে যাবে দুনিয়া আখেরা সব বাতিল হয়ে যাবে নজিবিল্লা এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে সম্মানিত সাহেব তিনি সতর্ক করলেন সম্মানিত খতিব সাহেব আরো বললেন যে দুনিয়ার এই যে আকর্ষণ এটা থেকে এর যে ফেতনা ফেতনা থেকে বাঁচা যাবে কিভাবে বাঁচা যাবে দুনিয়ার অবস্থাটা জানতে হবে যে দুনিয়ার অবস্থাটা কতটুকু কি অবস্থা আল্লাহর কাছে এবং আল্লাহরের কাছে আল্লাহ নবী সাল বলছেন যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা মশার একটা পাখার পরিমাণ হতো মশার যে পাখা এতটুকু পরিমাণ যদি আল্লাহর দুনিয়ার গুরুত্ব থাকতো তাহলে কোনো কাফের কে আল্লাহ তালা একযোগ পানি পান করাতেন না দুনিয়া এরকম মূল্যহীন এই বস্তু দুনিয়া আল্লাহর কাছে এবং আল্লাহ রাসুলের কাছে এই জন্য এই দুনিয়ার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাহাবাই কেরামদের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাবে কারণ সাহাবাই কেরামদের অবস্থা ছিল এমন কোন কোন সাহাবে সুফার মধ্যে যারা ছিলেন যাদের বড় চাদর ছিল না নঙ্গি পরিধান করতেন ছোট চাদর পরিধান করতেন তারা এটা গলার মধ্যে বেঁধে রাখতেন এরপরে কখনো পায়ের এই টাকু পরিমাণ পায়ের অর্ধ এই যে পা হাঁটু থেকে পা পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত কারো শেষ পর্যন্ত যেত আবার কারো শেষ পর্যন্ত যেত না তখন তারা সবাই মানে লজ্জাস্থান যেন না দেখা যায় এই জন্য কাপড়টাকে জমা করে রাখতেন সবসময় হাত দিয়ে যেন লজ্জাস্থান না দেখা যায় মানে এই একটা কাপড় পরিধান করে আসহাবি সুফারা জীবন যাপন করেছেন তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন সুবাহ কিন্তু আজ আমরা এই দুনিয়ার জন্য হারাম কাজে লিপ্ত হয়ে যাই দুনিয়ার জন্য আমরা আল্লাহর অবাধ্যতার প্রতি লিপ্ত হয়ে যাই হে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো আমিন সম্মানিত খতিব সাহেব খুতবার শেষাংশে তিনি আমাদেরকে বলছেন যে এই সমাজকে যদি সুরক্ষা করতে চাই সমাজের শক্তি যদি আমরা অটল রাখতে চাই সমাজকে যদি ফেতনা ফাসাদ থেকে আমরা যদি হেফাজত রাখতে চাই সমাজকে যদি শত্রুর আক্রমণ থেকে আমরা যদি বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্রনায়কের প্রতি রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করতে হবে সালাফদের নীতি অবলম্বন করে রাষ্ট্রনায়কের কল্যাণ কামনা করা সেটা কিভাবে সেটা হচ্ছে রাষ্ট্রনায়কের জন্য দোয়া করতে হবে প্রকাশ্যে নয়। জন্য করা করা কামনা রাষ্ট্রের আদেশ মেনে চলা যদি আল্লাহ তালার অবাধ্যতার পথে না ডাকে তাহলে রাষ্ট্রের আনুগত্য করা আমার স্বার্থের যদি বিপরীত হয় আমার স্বার্থ যদি বিসর্জন দেওয়া লাগে তবু রাষ্ট্রের আনুগত্য করতে হবে যদি রাষ্ট্রকে সমাজকে যদি ফেতনা ফাসাদ থেকে আমরা বাঁচাতে চাই সম্মানিত খতিব সাহেব এটা আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলমী তোমাদের উপর তিনটি বিষয়ে সন্তুষ্ট হন যে তিনটি বিষয় হলো যে তোমরা এক আল্লাহর গুলামি করবে আল্লাহর সাথে শরী করবে না আর তোমরা দুই হলো আল্লাহ তালার রশিকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে পরস্পর বিচ্ছিন্ন হবে না তিন হলো ওয়ান তানা সহমান আল্লাহ আমরকম আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তিকে বা যাদেরকে তোমাদের রাষ্ট্রনায়ক বানিয়েছেন তাদের তোমরা কল্যাণ কামনা করবে সেই কল্যাণটা কিভাবে ওই যে দোয়া করা তাদেরকে গোপনে নসিহত করা এবং তাদের আদেশ নিষেধ মেনে চলা যদি আল্লাহ রবীন্দিনের অবাধ্যতার মধ্যে না থাকে নিজের স্বার্থের বিপরীত হলেও সেটাকে মেনে নেওয়া তাহলেই যখনই রাষ্ট্রনায়কের আমরা এইভাবে আনুগত্য করবো ঠিক তখনই রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠা হবে সমাজ সুরক্ষিত হবে বিভিন্ন রকম শত্রুর আক্রমণ থেকে সমাজ বেঁচে যাবে অন্যথায় জনগণ এবং রাষ্ট্রনায়ক যখন ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হবে সেই কোনো দিন শান্তি পাওয়া যাবে না সেই রাষ্ট্রের রাষ্ট্রের সেই নীতি নির্ধারণ করবে কাফের মুর্শেকরা অন্য আর একটা জাতি এসে সেই রাষ্ট্রের পরিচালনা করবে ওই রাষ্ট্রনায়ক এবং জনগণ তারা বিচ্ছিন্নতার মধ্যে লিপ্ত থাকবে অশান্তির ভেড়া জালে নিমজ্জিত থাকবে সেই রাষ্ট্রের কারো কোনো নিরাপত্তা সুনিশ্চিত হবে না যতদিন জাতি রাষ্ট্র আনুগত্য না করবে কিন্তু কতক্ষণ পর্যন্ত যে নিজের স্বার্থের বিপরীত হলেও নিজের উপর জুলুম হচ্ছে তারপরেও যেহেতু আল্লাহর অবাধ্যতা নেই সেখানে মানতে হবে তখনই এই নিরাপত্তা সুনিশ্চিত হতে পারে এর আগে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক আমিন এরপরে সুরতুল নিসার তিনি উনষাট নম্বর আয়তে কারিমাটি তেল করে শেষ করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ফিরে যেতে বলছেন সকল ক্ষেত্রেই দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছেন আমরা দুটো পয়েন্ট পাচ্ছি দ্বিতীয় খুতবা থেকে একটি হচ্ছে যে জিউভার যে অনিষ্টতা জিউবার যে পদস্খলন জিউবার যে হুচট খাওয়া এটা থেকে জন্য আমরা সতর্ক থাকি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যেমন কান ইউনু বিল্লাহ মিলেন আউলিয়া সমুদ যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাসী সে যেন কথা বললে ভালো কথা বলে আর হয় চুপ থাকে এই যে কথা এই কথাটা হবে মারাত্ম। আমরা ইচ্ছা হলেই লিখি ইচ্ছা হলেই বলি এই কত কথা বলা এবং লিখা এর মাধ্যমে ব্যাপকভাবে অনক্ষার সৃষ্টি হয় ব্যাপকভাবে ফেত্না সৃষ্টি হয় মুসলমানদের মাঝে এই সমস্ত কথাবার্তা নিয়ে ব্যাপকভাবে অশান্তি সৃষ্টি হয় নাউজুবিল্লাহ এগুলো কেন হয় এগুলো জিউভার কারণে ভাষার কারণে এজন্য জবানটাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল লিসানু ফিহা আশদ্দু মিন ওয়াকঈস সাইফ মানে জিউভার ব্যবহার এটা হচ্ছে তরবারির আঘাতের চেয়েও মারাত্মক নাউজুবিল্লাহ জিউবা দিয়ে আপনি মানুষকে মুসলমানদের উপর এমন ভাবে আঘাত করতে পারবেন মুসলিম সমাজে জিউভার মাধ্যমে এমন ভাবে আপনি অশান্তি সৃষ্টি করতে পারবেন তর বাড়ি দিয়েও যতটুকু না অশান্তি সৃষ্টি হবে এই জন্য নভিজি একটু ভালো জায়গায় সতর্কতার সদ ব্যবহার করতে বলেছেন তার মানে কি আমরা হক বলবো না হক বলবো হক বলার যে নীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেই বিষয়টি আমাদেরকে স্মরণ রাখতে হবে কিন্তু আমাদের চরিত্র হচ্ছে আমরা প্রথমে হক বলি এটা হক এরপরে যখন পেসে পড়ে যাই তখন বলি আসলে আমি তো এটা উদ্দেশ্য করি নাই আমি এটা বলছিলাম এটা হয়ে গেছে আসলে জনগণ বুঝে নেয় মানুষ বুঝে নেয় তো তুমি ওটা বলতে গেলে কেন যে কথা বলার পরে তুমি ওই কথার উপর অটল থাকতে পারবে না সুদৃঢ় থাকতে পারবে না তোমার ক্ষমতা নেই তোমার পাওয়ার নেই এমন কথা তুমি কেন বলো এরপরে যখন তোমাকে জিজ্ঞেস করা হয় তখন তুমি বলো না আমি এটা বলিনি আসলেই আমি এটা বলি না এটা আমার মুখ থেকে হঠাৎ করে চলে আসছে বুঝি সুঝি নাই এগুলো কেন আমাদের জীবনে জ্ঞান বুদ্ধি বুদ্ধি নেয়া কেন চলিনা যেখানে অশান্তি সৃষ্টি হবে যেখানে ফাসাদ সৃষ্টি হবে যেখানে হত্যা রক্ত জড়বে সে সমস্ত কাজও আমরা করে থাকি আমাদের জিহ্বা দ্বারা অথচ শেষে দেখা যায় জিরো ফলাফল কিছুই হয় না এই জন্য নবীজি বলছেন এই জিহ্বার ব্যবহার তরবারির আঘাতের চাইতো আরো বেশি মারাত্মক তো নবীজি আমাদেরকে জিহ্বার সঠিক ব্যবহার করতে বলেছেন এবং এর যে খারাপ দিক এটা থেকে আমাদেরকে সতর্ক করেছেন দ্বিতীয় পয়েন্টে সম্মানিত খতিব সাহেব বলছেন যে তোমরা তোমাদের যে নিরাপত্তা তোমাদের যে মানে শান্তি স্থিতিশীলতা এটাকে তোমরা অটল রাখো এটাকে স্থির রাখো কিভাবে এক আল্লাহর গোলামি করার মাধ্যমে হারাম পথকে বর্জন করার মাধ্যমে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে কঠিন কথা কিন্তু দেখেন মানে আমরা একটা রাষ্ট্রে নিরাপত্তা পাবো সুখ পাবো শান্তি পাবো যদি আমরা হারাম থেকে বিরত থাকি প্রকাশ্যে ভাবে এবং অপ্রকাশ্যে ভাবে এবং সেই সাথে যদি আমরা আল্লাহর গোলামিতে অটল থাকে তখনই এই নিয়ামতটা আমরা পাব এ সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন বলেন ফাল ইআবুদু বাইত আমানাহুম মিন তারা যেন এই ঘরের রবের গোলামি করে অর্থাৎ কাবার রবের গুলামী যেন তারা করে তাহলে ওই রব তাদেরকে ক্ষুধামুক্ত করবে করে খাদ্য দিবেন তাদের ভয়ভীতি দূর করে দিয়ে তাদেরকে নিরাপত্তা দিবেন আলহামদুলিল্লাহ অতএব এখানেই সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন আমরা আজ যা জানতে পারলাম যে মুসলমানদের মাঝে ঐক্যতার বিরাট গুরুত্ব রয়েছে ঐক্যতার আদেশ আল্লাহর আলমিন করেছেন রাসুল্লাহম করেছেন এবং অনৈক্যতাকে নিন্দা জানিয়েছেন বারবার কোরআন এবং সন্ন্যায় জানানো হয়েছে এজন্য আমরা এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিব আর আমরা রাষ্ট্রনায়কের বিষয়গুলাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব যাতে আমার কোনো কথা দ্বারা আহ রাষ্ট্রে অনার্থক একটা অশান্তি সৃষ্টি না হয় যার দ্বারা কোনো ফায়দা নেই যার দ্বারা কোনো মূল্য নেই এবং আমরা অবশ্যই মুসলমান মুসলমান ঐক্য থাকার চেষ্টা করব মুসলমান মুসলমানের ভাই আমরা কেউ কারো কোনো সম্মান মর্যাদার উপর আঘাত করব না সম্পত্তির উপর আঘাত করব না কেউ কারো মান সম্মানের উপর আঘাত করব না যানের উপর আঘাত করব না এভাবে করে আমরা যেন পরস্পর মিলেমিশে থাকতে পারি সঠিক আকিদার উপর সঠিক সুন্নার উপর আমরা যেন ফিরে আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আমিনামা মোহাম্মদ ওয়াই আলি ওসবী আজ Muchas gracias.